অ্যাসাইনমেন্ট ওয়ান অ্যাসাইনমেন্ট ওয়ানে বলছে একটা এরিয়া আমাদের বার করতে হবে সার্কেলের এরিয়া বৃত্তের ক্ষেত্রফল বার করতে হবে যেখানে রেডিয়াস আমরা ইউজারের থেকে নেব আর এই ফর্মুলা পাই ইন্টু রেডিয়াস স্কোয়ার এই পাই আর স্কোয়ার অ্যাকচুয়ালি তো এই ফর্মুলাটা দিয়ে আমাদের এরিয়াটা বার করতে হবে সোজা কথা তা আমরা প্রথমে অ্যাপ্লিকেশনটা কি করে সেটা প্রিন্ট করে নিচ্ছি এটা অপশনাল দিতেও পারো নাও পারো কিন্তু ভালো কোডিং প্র্যাকটিস দিয়ে নেবে তোমরা ঠিক আছে প্রিন্টের ভেতরে লিখলাম দিস অ্যাপ্লিকেশান উইল ক্যালকুলেট দ্য এরিয়া অফ দ্য সার্কেল হয়ে গেল এবার ইউজারকে বলছি স্যার আপনি আপনার যে রেডিয়াস সেটা দিন সার্কেলের রেডিয়াস সেটা দিন ইনপুটের মধ্যে লিখে দিলাম প্লিজ এন্টার দ্য রেডিয়াস অফ ইউর সার্কেল ইনপুট সবসময় ইউজারের থেকে নেবে এবং স্ট্রিং দেবে আমাদের ইউজার যদি পাঁচ দেয় আমাদের সেটা স্ট্রিং আকারে দেবে মানে ডবল কোটের ভেতরে ফাইভ থাকবে আমাদের তো স্ট্রিং নিয়ে কাজ নেই আমাদের ফ্লোটিং পয়েন্ট নাম্বারে কনভার্ট করতে হবে কারণ দশমিক সংখ্যা রেডিয়াস একটা কেউ বারো দিতে পারে কেউ বারো পয়েন্ট পাঁচ দিতে পারে চোদ্দো দিতে পারে পনেরো দিতে পারে যা ইচ্ছা মানে পনেরো মানে ফিফটিন পয়েন্ট জিরো হয়ে যাবে তখন তাই জন্য ইউজারের থেকে যে ইনপুটটা নিলাম তাকে আমরা ফ্লোটে কনভার্ট করে রেডিয়াসে স্টোর করলাম ইকুয়ালস টু মানে অ্যাসাইনমেন্ট মানে স্টোর করা কোথায় স্টোর করলাম রেডিয়াসের ভেতরে স্টোর করলাম ঠিক আছে তোমরা কি করবে একবার ইনপুট এই কথাটা টোটালটা নেবে ফ্লোরটা বাদ দিয়ে দেবে এই ব্র্যাকেট আর ফ্লোর বাদ দিয়ে দেবে দিয়ে রেডিয়াসে স্টোর করবে দিয়ে শুধু রেডিয়াস প্রিন্ট করবে ঠিক আছে প্রিন্টের ভেতর লিখবে প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট রেডিয়াস ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এইটা করে রান করে দেখবে আর কোনো সমস্যা হলে আমি তো আছি তারপরে পাইয়ের ভ্যালু নিয়ে নিলাম থ্রি পয়েন্ট ওয়ান ফোর থ্রি পয়েন্ট ওয়ান ফোর ফ্লোটিং পয়েন্ট নাম্বার এটাকে অ্যাসাইনমেন্ট করলাম মানে রাখলাম কার ভেতরে পাই বলে একটা ভেরিয়েবল নিলাম তার ভেতরে পিআই আচ্ছা এবার ক্যালকুলেট করে নিলাম তাহলে পাই ইন্টু রেডিয়াস ইন্টু রেডিয়াস মানে রেডিয়াস স্কোয়ার হয়ে গেল ঠিক আছে এটা অনেকভাবে করা যায় আমি একভাবে করিয়েছি তোমরা চেষ্টা করবে অন্যভাবেও ট্রাই করার একবার দিয়ে যা এলো ভ্যালুটা সেইটা আমরা এখানে সমীকরণটা সমাধান করে যা এলো সেইটা আমরা ইকুয়ালস টু মানে অ্যাসাইনমেন্ট মানে রাখা আবার বলছি এরিয়ার ভেতরে রাখলাম এরিয়া ভেরিয়েবলটার ভেতরে রাখলাম তারপরে ইউজারকে জানাতে হবে যে স্যার এরিয়া রেডি হয়ে গেছে আপনি দেখুন কি করে জানাবো প্রিন্টের ভেতর লিখবো এরিয়া অফ ইউর সার্কেল ইজ বলে এরিয়া প্রিন্ট করে দেবো কমা দিয়ে এরিয়া লেখা দেওয়া মানে প্রিন্ট হয়ে যাবে এই যে কমা দিয়ে এরিয়া অফ ইউর সার্কেল ইজ মানে এই টোটালটা প্রিন্ট হয়ে গেছে এবার দেখো দশমিকের পরে এতগুলো সংখ্যা আমাদের তো লাগবে না এক্সট্রা জেনারেট হয়েছে তাহলে আমাদের দশমিকের পরে তো এতগুলো ঘর লাগবে না দশমিকের পর দু ঘর লাগবে তা তার ফর্মুলা হচ্ছে এরিয়া অফ দ্য সার্কেল ইজ বলে এটাকে মানে ফরম্যাটিং বলা হয় ফ্লোটের ফরম্যাটিং পার্সেন্টে জিরো এখানে জিরো পয়েন্ট থ্রি দেওয়া মানে তিন ঘর নেবে জিরো দেওয়া মানে চার ঘর নেবে পার্সেন্টেজ জিরো পয়েন্ট টু এফ ফ্লোটিং বোঝাচ্ছে এখানে আমরা শেষ করলাম ইনভার্টেড কমা ডবল ইনভার্টেড কমা শেষ করলাম কমা দেবো না পার্সেন্টেজ এরিয়া তাহলে এখানে দুঘর পাচ্ছি আমরা শুধু দুঘর পাচ্ছি ঠিক আছে এই হচ্ছে আমাদের প্রথম অ্যাসাইনমেন্ট